আমি তাললাংরা ব্লকের একজন আদিবাসী মহিলা এ আমাদের যে নতুন সরকার এসছে আজ সাত বছর আমরা কোনো কাজকর্ম সাহায্য পাচ্ছি না জব কার্ডের কাজের কোনো কোনো মানুষ পাচ্ছে কোন কোনো মানুষ পাই না আমি তো আজ সাত বছরের মধ্যে মাত্র একুশ দিন কাজ পেয়েছিলাম তাহলে এরকম যদি সরকার করে আমরা গরিব মানুষ বাঁচবো কি করে এই যে মহিলা স্বনির্ভর দল আমরা যে দলটা গঠন করেছি আজ প্রায় তেরো বছর তার মধ্যে আমরা সরকারের থেকে কোনো সাহায্য পাইনি যদি বা পেয়েছিলাম সেটা এখন লোন শোধ করতে পারছি নাই বলে কাজকর্ম নাই লোন শোধ করব কি করে তাহলে আমরা যে এত বছর ধরে দলটা চালিয়েছি কিন্তু এখনও চলছে আমাদের যে লোন বছর বছর যে সুদ বাড়ছে আমরা কাজকর্ম না পেলে আমরা কি করে শোধ করব তারপরে আমাদের যে গ্রামে বাস করি কাজকর্ম কম চাষি কম কাজকর্ম মতো পাচ্ছি নাই এই বনের পাতা তুলে তুলে আমরা সংসার কোনো রকম ম্যানেজ করি গাড়িতে কাজও পাচ্ছি নাই গরিব বেশি বড় লোক কম তাহলে আমাদের কাজকর্ম খুবই সমস্যা হচ্ছে আর সরকারও কাজকর্ম দিচ্ছে না তাহলে আমরা কি করে আমরা লেখাপড়া ছেলে মেয়ে মেয়েদিককে শিখাব এই যে স্কুল যে মারা হোস্টেল ছিল সে হোস্টেলগুলোও বন্ধ করে দিল তাহলে আমরা কি লেখাপড়া বা আমাদের গরিব ঘরের মেয়ে ছেলেরা লেখাপড়া শিখবে কি করে শিখাবো কি করে সেটার লেগে আমাদের খুবই সমস্যা তারপরে যদি হোস্টেলে পাঠাচ্ছি এবারে টাকা লাগছে তাহলে আমরা কি গরিব মানুষ সেগুলো করতে পারবো তো কাজকর্ম নাই সরকার কাজও দিচ্ছে নাই তাহলে আমরা চালাব কী করে এইসব দাবি দাবা নিয়ে আমরাও যা যাচ্ছি আপনারাও আসুন